আজকের আছে ভাল 10ই নভেম্বর 2021 বুধবার, 33 শুক্লষষ্ঠী। জন্ম রাশি হলো মকর। সূর্যোদয় সকাল 5টা 49 এবং সূর্যাস্ত বিকাল 4টে 50। মেষ রাশির রাশিফল আজ। কর্মসংস্থানে আঘাত থেকে সাবধানে থাকুন। সংসারে সংযতভাব বজায় রাখতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। হঠাৎ করে কোনো দামি উপহার পেতে পারেন। নতুন কোনো ব্যবসা করতে পারেন। উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় আসতে পারে। বুদ্ধিমান ব্যক্তির সাথে পরামর্শ করে কাজ করুন। উপার্জন ভালো হলেও খরচ থাকবে। ধূমপান ছাড়ুন, যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার জন্য শুভ দিন। আজ কর্মক্ষেত্রে জড়িত লোকের সাথে সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন আজ কিছুটা সময় পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হল 5। বৃষ রাশির রাশিফল। আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে। সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টাকে ব্যর্থ করতে পারে। প্রিয়জনের সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। আজ বাড়তি ব্যবসা থাকলে খুব ভালো লাভ পেতে পারেন। আজ নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। শারীরিক দুর্বলতার জন্য কর্মে ব্যাঘাত আসবে। হারানো জিনিস ফিরে পেতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে। ভ্রমণ পরিকল্পনা হাতছাড়া হতে পারে। ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল। উচ্চপদস্থ ব্যক্তির আনুগত্যে থাকায় লাভ হবে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে। আজ প্রেমের দিকে না এগানোই ভালো হবে। আপনার প্রচেষ্টায় আজ সফল নাও হতে পারেন। মিথ্যা সাহায্য নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে কোনো বিবাদ হতে পারে। আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় কারণ আর্থিক অবস্থা উন্নত হবে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। বেশি উদারতা দেখালে পরে সমস্যায় পড়তে পারেন। আজ ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। এর ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল। আজ খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয়। ছোটোখাটো বিষয়ে আপনি বিরক্তিকর হয়ে উঠবেন। আপনার কাজের কৃতিত্ব আজ প্রকাশ পাবে। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনি আনন্দে থাকবেন। আজ কোনো অভিযোগ করতে পারেন। ভুল যোগাযোগ আজ কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। আজ প্রতিযোগিতা কাজে বিশেষ স্থান পেতে পারেন। খুব চক্রান্তে নিজের ক্ষতি হবে। আপনার কাজ থেকে কেউ কষ্ট পাবেন। কোনো কাজে আজ সাফল্য পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজে কোনো বড় সমস্যায় পড়তে পারেন। পুরানো কোনো সমস্যার সমাধান হবে। নিজের প্রতিভার বিকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল। আজ খারাপ কিছু হওয়ার জন্য প্রচুর খরচ হবে। আজ কর্মে অন্যকে সাহায্য করার প্রয়োজন হবে। সমাজে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন। উচ্চশিক্ষায় ভুল যোগাযোগ হবে। সঞ্চয়ের তুলনায় খরচ বেশি হবে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনো সুযোগের দিকে পা না বাড়ানোই ভালো হবে। আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য শত্রু তালিকা বৃদ্ধি পাবে। আপনার যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারিক পরিস্থিতির সাথে আজ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। কারোর জন্য আজ উন্নতি অপেক্ষা করছে। আজ আপনি কোনো কাজের দায়িত্ব নিতে পারেন। আজ স্ত্রীর ভালোবাসা পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল। আজ হৃদরোগীদের খাওয়া দাওয়া একটু সাবধানে করতে হবে। আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে দোষ খোঁজায় এড়িয়ে চলুন। অন্য কারো হস্তক্ষেপ আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আন্তরিকহীন হয়ে উঠতে পারে। নতুন উদ্যোগ বা খরচকে এখন পিছিয়ে দিন। ফাঁকা সময়ে আপনি সৃজনশীল কিছু কাজ করতে পারেন। আজ আপনি একটু হতাশ বোধ করবেন। আজ ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় খুব হবে। কারো কাছ থেকে বড় উপকার পেতে পারেন। শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন। নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর জন্য ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনদের সাথে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। বন্ধুর সাহায্যে ভালো কিছু হবে। ভাগ্য সংখ্যা হলো 3। তুলা রাশির রাশিফল।
পূজার জন্য কিছু অর্থদান করতে হবে, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মানসিক কষ্ট হবে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে, পরিশ্রমের ফল ভালোই পাবেন, প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন, কারোর প্ররোচনায় পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না, সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে, বাচ্চার সাথে বাড়ির কাজ করতে পারেন। এটি একটি দুর্দান্ত দিন, আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে, ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ হতে পারবে। আজ ভালো ধারণায় পূর্ণ থাকবেন, আপনার পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। বিবাহিত জীবনে ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অপ্রসন্ন হয়ে পড়বেন। আপনি অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন, ঘরের তরফে কিছু ঝামেলা হতে পারে, আকস্মিক প্রেম গঠিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করবে, ভ্রমণ বিনোদন এবং কর্মসূচি আপনার আজ কার্যসূচিতে থাকবে। আজ ভালো কথা বলার জন্য সুনাম পেতে পারেন, প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে, আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হতে পারে। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, শরীরের কোনো অংশে খুব ব্যথা হতে পারে, কিছু কেনাবেচার জন্য খরচ হবে, আর সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশির রাশিফল। আজ পড়াশোনার জন্য খুব ভালো সুযোগ আসতে পারে, মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে, আজ নতুন কোনো কাজে সন্ধান হতে পারে, অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হতে পারে, প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক থাকবে, শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে, সামাজিক ক্রিয়াকলাপ মর্যাদাপূর্ণ হবে, গোপন বিষয়গুলি ভাগ করে নেওয়া আজ উচিত হবে না, ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বেশি না বলাই ভালো হবে, খালি সময়ে আপনি কিছু পরিকল্পনা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশির রাশিফল। ভাগ্যের উপর নির্ভর করবেন না, স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না, নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে কাজ করুন, আজ ফাঁকা সময়ে কিছু কাজ আপনি করতে পারেন, আপনি যার সাথে কাজ করেন তিনি আকস্মিক এবং অনিশ্চিত মেজাজে থাকবেন, দিনের পরিভাগে আরাম করুন, কর্মক্ষেত্রে দিনটি সুন্দর হবে, অপরিচিত লোকের সাথে কথা বলার সময় তার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে জেনে নিন, আজ ভুল করার জন্য মানসিক অশান্তি হবে, আজ সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে, সম্পত্তি কেনার জন্য শুভ সময়, যানবাহনে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, আজ উপার্জন ভাগ্য ভালো, আর্থিক উন্নতি থাকবে, অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে, শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, অনেকদিনের পুরানো ভ্রমণ পরিকল্পনায় বাধা আসতে পারে, প্রেমের জ্বর ছেড়ে যাবে, খরচের দিকে বেশি নজর দিতে হবে, শরীরে নানা রকম রোগ দেখা দিতে পারে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটবে, অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বাইরে বেরোনোর পরিকল্পনা করতে পারেন, শ্বশুরবাড়ি থেকে কিছু উপহার আজ পেতে পারেন, অনেক সময় চিন্তা ভাবনায় অর্থ ব্যয় হবে, আজ স্ত্রীর জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মীন রাশির রাশিফল। আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, বন্ধুদের সাথে বাইরে বেরোনোর পরিকল্পনা করতে পারেন, কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজ স্ত্রীকে ভুল বুঝতে পারেন, আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে, কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন, স্নেহভাজন কারোর সাথে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়, বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, ঋণ পরিশোধ হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।